হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? লেখাটা নিশ্চয়ই পড়তে পারছেন, অনলি চেঞ্জ ইজ কনস্ট্যান্ট। খুবই সহজ একটা কথা, কিন্তু এর মধ্যে অনেক ব্যাপক অর্থ জড়িয়ে আছে। আপনাদের মধ্যে কেউ কি বলতে পারবেন যার লাইফে কোনো চেঞ্জ নেই? দেখবেন বলতে পারছেন না। প্রতিনিয়ত সব কিছু চারপাশের ক্রমাগত চেঞ্জ হচ্ছে। আপনার লাইফস্টাইল চেঞ্জ হয়ে যাচ্ছে, আপনার সমাজ চেঞ্জ হয়ে যাচ্ছে, টেকনোলজি চেঞ্জ হয়ে যাচ্ছে, অনেক ঘটনা চেঞ্জ হয়ে যাচ্ছে। আমরা যদি ইঁদুরের গল্পটা মনে করে দেখি, ইঁদুরের গল্পতেও যেভাবে শুরু হয়েছিল, আমরা গল্পের শেষে দেখি যে না, পুরোপুরি অবস্থানগুলি সবার চেঞ্জ হয়ে গেল, সবাই এফেক্টেড হলো। এবং কৃষকরা দেখলো তার লাইফে আর কেউ নেই, সবাই মারা গেছে, তার ওয়াইফ মারা গেছে, গরুটা মারা গেল, ছাগল মারা গেল, ইভেন মুরগিটাও মারা গেল, একমাত্র ইঁদুর শেষ পর্যন্ত রয়ে গেল। সো আজকে আমরা আলাপ করতে চাই এই চেঞ্জ নিয়ে। চেঞ্জটা কীভাবে হয় বা চেঞ্জ থেকে আমরা কী শিখতে পারি, আমাদের লাইফে কী ইম্প্যাক্টটা আছে। আমি আপনাদের সাথে একটা ডায়ালগ শেয়ার করতে চাই। সেই ডায়ালগটা হচ্ছে, উই আর নট টু বিগ টু ফল। আমাদের হয় কি, সিচুয়েশনের কারণে বা আমাদের পজিশনের কারণে আমরা অনেক সময় কমপ্লাসেন্ট হয়ে যাই এবং আমরা মনে করি কনফিডেন্ট হয়ে যাই এবং আমরা মনে করি আমাদের সিচুয়েশনটা আর চেঞ্জ হবে না। আমরা মানতে চাই না, আমরা চেঞ্জটা নিয়ে চিন্তা করি না, আমরা প্রেডিক্ট করি না, অথবা চেঞ্জ যে হতে পারে সেটার জন্য কোনো রকম আমাদের প্রিপারেশন থাকে না। এই জন্য যখন চেঞ্জটা হয়ে যায় আমরা একটু হতবুদ্ধি হয়ে যাই, আমরা বুঝি না আমরা কী করব। কিন্তু আপনার তিন ধরনের লোক আছে আসলে, অপটিমিস্ট, পেসিমিস্ট এবং আরেক ধরনের, একটু পরে আপনাদের বলছি। অপটিমিস্টরা কী করে, তারা ধরেন যখন বাতাস চেঞ্জ হয় তখন তারা আশা করে যে বাতাসটা আবার চেঞ্জ হবে, তার মতো করে হবে, তার যে পরিবর্তিত সিচুয়েশন সেটা আবার ভালো হবে, খারাপ থেকে ভালো পরিবর্তন সময় এসে চলে আসবে। আর পেসিমিস্ট যারা, তারা হচ্ছে অনলি কমপ্লেন করে যে আরে এটা, এই বাতাসটা চেঞ্জ হয়ে গেছে, সেজন্য আমি আগাতে পারছি না। কিন্তু যারা রিয়েলিস্ট, রিয়েলিস্ট করে কি, ওরা এই উইন্ডটাকে সেলের সাথে চেঞ্জ করে ফেলে, তারা যেটা করা দরকার সেটাই করে। এইটাকে বলা হয় হচ্ছে কি, অ্যাডাপ্টেবিলিটি। আমরা কিন্তু পরিবর্তন হবেই। আপনি খেয়াল করে দেখেন, টাইটানিক কি আছে? না, টাইটানিক ডুবে গেছে। এবং খেয়াল করে দেখেন, রোমান সাম্রাজ্য আছে? না, নেই, রোমান সাম্রাজ্য ডুবে গেছে। সো লাইফেও বা আমাদের যে চলছি আমরা, আপনার অফিসেও দেখবেন অনেকে অনেক সময় খুব ভালো করে, আবার তারপরে একটু খারাপও করে। খেলায় এক এক সময় এক এক ক্লাব কিন্তু ভালো করে। সো এই চেঞ্জ বা পরিবর্তন আসতে পারে, এমন কেউ নেই যার জীবনে খারাপ সময় আসেনি। কিন্তু এই চেঞ্জটাকে আপনি যত বেশি প্রেডিক্ট করতে পারবেন, যত বেশি আপনার অ্যাডাপ্টেবিলিটি থাকবে, তত বেশি আপনি সামনে এগিয়ে যেতে পারবেন। আমাদের এক্ষেত্রে অফিসের ক্ষেত্রে আরেকটা যেটা হয়, যখন অফিসে অনেক রকম সিচুয়েশন চেঞ্জ হয় তখন আপনি অ্যাজ এ লিডার আপনার আরেকটু বেশি দায়িত্ব রয়েছে, সেটা হচ্ছে নিজে তো অ্যাডাপ্ট করলেন, এছাড়াও আপনার টিম মেম্বার আছে। তো টিম মেম্বারকে প্রপারলি কমিউনিকেট করতে হবে, টিম মেম্বারকে সত্যি কথাটা যেটা, মানে ট্রু দ্য চেঞ্জ, সেটা বলবেন এবং সেটার সাথে সাথে চেঞ্জে কী করতে হবে তাদেরকে কিন্তু সেটাও জানাতে হবে। আর আরেকটা জিনিস হচ্ছে, শুধু বললে কিন্তু হবে না, ইউ নিড টু বি উইথ দ্য টিম। আপনি লিড দিবেন এই চেঞ্জটা, আপনি যদি সাথে থাকেন তাহলে হবে কি, ওরা অনেক ইন্সপায়ার্ড হবে এবং খুব দ্রুত চেঞ্জটাকে অ্যাডাপ্ট করে দ্রুত এগিয়ে যেতে পারবে। সি, সো আজকের লার্নিং হচ্ছে গিয়ে আমাদের এমব্রেস দ্য চেঞ্জ। থ্যাংক ইউ অল।